আর আমরা ব্রেকফাস্ট বানাবো স্পেশালিস্ট চাউমিন। চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ কোঁচা, আলু কোঁচা, একটা ডিম, অল্প একটু কাঁচা লঙ্কা। জল গরম হয়ে গেছে, চাউমিনটাকে আমরা দিয়ে দেবো। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, চাউমিনটা এবারে নামিয়ে নিচ্ছি, নিয়ে জলটা ঝেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে জলটাকে ঝেড়ে নিলাম, দেখো চাউমিনটা ঝরঝর হয়ে গেছে, কারোর সঙ্গে কেউ লাগছে না। তেল দিলাম কড়ার মধ্যে, তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আলু এইভাবে ভালো করে নেড়ে নেব, যখন লাল লাল হয়ে আসবে পচাটা দিয়ে দিলাম। লাল লাল ভাজা হয়ে গেছে, লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এইভাবে নেড়ে নেব। এরপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের উপর অল্প একটু লবণ দিলাম। চাউমিন ভাজা হয়ে গেছে, এবার ম্যাগি মশলাটা চাউমিনের উপর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা আমার চাউমিন হয়ে গেছে। যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখো বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ছেলে রাজ ও খাবে, আপনারা দেখুন ও খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা আমার মা আজকের চাউমিনটা বানিয়েছে, এইটা আমি এখন খেয়ে টেস্ট করব, কেমন হয়েছে আমি বলবো। আমার মার প্রতিটি রেসিপি আমার খুব খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, এটা খেয়ে তাহলে টেস্ট করা যাক আজকে। কিন্তু আজকের আমি প্রথম খাবো না, আমি প্রতিটি ভিডিওতে আমি প্রথম খাই, আজকে তোমরা প্রথম খাবে তোমরা। ঠিক আছে এনাও খাও, খেয়েছ এনাও, খেয়ে নাও, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু, এনাও।
খাও। ঠিক আছে এবার আমি খাচ্ছি। হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু তোমরা কেমন খেলে। পুরো ফাটাফাটি হয়েছে, খুব 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 ভালো হয়েছে।